নমস্কার, দেবদীপ্ত ফুটবল নিউজ অ্যান্ড অ্যানালিসিস চ্যানেলে সবাইকে স্বাগত। যেরকম ফিফা ওয়ার্ল্ড কাপ খুব এক্সাইটিং পর্যায়ে চলে গেছে, আজকে থেকে আপনারা সবাই জানেন কোয়ার্টার ফাইনাল খেলা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে। একদম শর্ট করব ভিডিওটা, কারণ যেহেতু টিমের লাইন আপ দিয়ে দিয়েছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া, ঘড়িতে এখন বাজে পুরো 8টা, ঠিক আধ ঘন্টা বাকি খেলার, সেই জন্য যতটা শর্টে পারবো সেরকম কিন্তু অ্যানালিসিস করব। পরে এই খেলাটা শেষে আবার কিন্তু আর্জেন্টিনা অস্ট্রেলিয়া নিয়েও অ্যানালিসিস করব। তো চট করে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া ম্যাচের অ্যানালিসিস করি। প্রথমে ব্রাজিলেরটা, এজ ইউজুয়াল যেরকম এক্সপেক্টেড স্টার্টিং লাইন আপ, গোলকিপার অ্যালিসন, দুটো সেন্টার ডিফেন্ডার থিয়াগো সিলভা এবং মার্কিউনোস, দুটো সাইড ব্যাক ড্যানিলো মিলিয়াটো, দুটো মিডফিল্ডার ক্যাসিমোরো এবং পেকুয়েটা। মেইনলি খেলাটা আজকে যেই জায়গা হবে আমি অ্যানালিসিসে আসছি। তারপর কিন্তু বাঁদিক থেকে ভিনিসিয়াস জুনিয়র, ডান দিক থেকে রেফিনা এবং নেইমার রিচার্লিসন। নেইমার একটুখানি উইথড্রল খেলবে আর রিচার্লিসন হচ্ছে প্রপার নাম্বার 9 বক্স স্ট্রাইকার। ক্রোয়েশিয়া টিমটা যেরকম সাজিয়েছে, তারা কিন্তু 4-3-3 টিম সাজিয়েছে। গোলকিপার আছে লিভাকোভিচ, দুটো সেন্টার ডিফেন্ডারে আছে লোভান এবং গ্যাব্রিডিয়ল, দুটো সাইড ব্যাকে আছে সোসা এবং জুরানোভিচ। মাঝখানে যেই তিনটে প্লেয়ার আজকে ক্রোয়েশিয়ার খুব মানে ভালো হতে পারে বা মানে ইম্পর্টেন্ট হতে পারে, সেটা লুকা মডরিচ, ব্রোজোভিচ এবং কোভাচিচ। এবং তিনটে উইঙ্গার, দুটো উইঙ্গার হচ্ছে পেলাসিচ এবং ইভান পেরিসিচ, এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে যে প্লেয়ারটি খেলবে সেটা অবশ্যই ক্র্যামারিচ। সুতরাং দুজনে কিন্তু দুজনে একদম ভালো স্কোয়াড নামিয়েছে। এবার যেটুকু অ্যানালিসিস করার সেটা হচ্ছে খেলাটা কিরকম জায়গায় যাবে। ব্রাজিলের যে ডিফেন্সিভ মিডফিল্ডার যেখানে খেলছে ক্যাসিমারো, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যাসিমারোর জায়গা থেকেই কিন্তু সমস্ত অ্যাটাক যাবে, এদিকে অ্যাটাক যাবে, সোজা যাবে, এরকম রাইট অ্যাটাক যাবে। এবং ব্রাজিলের খেলার মধ্যে সব থেকে যেটা সবার সিদ্ধ জিনিস সেটা হচ্ছে, যখনই আমি এখানে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আরো, এই হচ্ছে ওদের 4টে ডিফেন্স ব্রাজিলের, তার উপরেই হচ্ছে ক্যাসিমারো, লুকাস প্যাকিওটা। ক্যাসিমারো হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, এখান থেকে কন্ট্রোল করবে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে যখন এদিকে রেফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র যখন এরকম ঢুকে যাচ্ছে, মানে গোল করার জন্য, এদিকে গোল করার জন্য যখন ঢুকছে, নেইমার হচ্ছে এই দিকটা নেমে আসে আর এদিকটা উঠছে, এইটা হচ্ছে নেইমার। দুটো সাইড ব্যাক কিন্তু এদিকে সরে আসে, এই থিয়াগো সিলভা আর মার্কিউনাস কি করে, এরা দুজন কিন্তু চলে যায় ঠিক এইরকম জায়গায়, অর্থাৎ ব্যাক সাপোর্ট দিচ্ছে। মানে পুরো মিডফিল্ডটা যখন উপরে উঠে অ্যাটাক জয়েন করছে, মানে ক্যাসিমারো লুকাস পেকুয়েটা, এরা যখন এই জায়গায় চলে যাচ্ছে গিয়ে এখানে একটা মোটামুটি 7-8 জনে, যেটা আগে আমি বলেছি ব্রাজিলের সবসময় খেলার জায়গাটা হচ্ছে এইখানে, এই জায়গাটার মধ্যে কিন্তু তারা বিচরণ করে। এবং এইটুক যে জায়গাটার মধ্যে এইখানে কিন্তু তারা এত অনবরত পাস খেলে, এই পাসের মাধ্যমে কিন্তু মানে আপফ্রন্টে এত সাবলীল, অপোনেন্ট টিমের ডিফেন্স লাইন কিন্তু নড়ে যেতে বাধ্য, এবং তার সঙ্গে সাপোর্টিং হিসাবে থিয়াগো সিলভা এবং মার্কিনোস চলে আসে। এবার ধরুন কখনো কখনো আজকে ধরুন ক্রোয়েশিয়া খেলতে খেলতে যদি কুইক কাউন্টার এখান থেকে করে, তখন কি হবে, এই যে দুটো ডিফেন্ডার এখানে চলে আসে তারা তো নামবেই, আর যদিও নামতে না পারে সেখানে কিন্তু অলরেডি গোলকিপার এলিসন আছে, এবং এলিসনের সঙ্গে কিন্তু এই যে দুজন এদিকে মিলিয়াটো এবং ড্যানিলো এতটা ক্লোজ করে কিন্তু দুজন এইখানে চলে আসে, মানে অর্থাৎ অ্যাটাক যেরকম করছে এটাই ব্রাজিলের খেলার, মানে এই বছর দেখতে পাচ্ছি যে ডিফেন্সটাকেও কিন্তু তারা তৈরি দেখছে, যার জন্য যেরকম যদি আপনারা একটু পুরনো দিনের কথায় চলে যাচ্ছি 2002 কথা, যেরকম কাফু এবং রবার্টো কার্লোস দুজন দুটো উইং থেকে যেরকম মানে সাইড ব্যাক উইঙ্গার হিসাবে কাজ করতো, এই ব্রাজিলের যে দুজন সাইড ব্যাক খেলছে মিলিয়াটো এবং ড্যানিলো, মিলিয়াটো এবং ড্যানিলো কিন্তু উঠছে না, এই কারণে উঠছে না কারণ থিয়াগো সিলভা বা মার্কিনোস এই দুজন কিন্তু যখন উঠে যাচ্ছে তখন কিন্তু ওরা ডিফেন্সটাকে সাহায্য করছে, ওরা সাইড ব্যাক থেকে ঢুকে যাচ্ছে, যখন কুইক কাউন্টার অ্যাটাক আসছে তার সঙ্গে গোলকিপার এবং তিনজন কিন্তু অলরেডি ডিফেন্সে আছে, এই দিকটা কিন্তু ব্রাজিলের খুব প্লাস পয়েন্ট। এবার কখনো কখনো কি হচ্ছে, যখন মিলিয়াটো বা ড্যানিলো উঠে যাচ্ছে, ড্যানিলো এখান দিয়ে উঠে যাচ্ছে, মিলিয়াটো এখান দিয়ে উঠে যাচ্ছে, তখন কি হচ্ছে, রেফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র এই এইরকম জায়গায় চলে আসছে, এসে পুরো এখানে একটা রেফিনা ভিনিসিয়াস জুনিয়র নেইমার রিচার্লিসন তার সঙ্গে ক্যাসিমারো এবং পেকুয়েটা, আপফ্রন্টে একটা 6-7 জনের কিন্তু নিউমারিক্যাল সুপ্রিমেসি হচ্ছে, এই দুজন যখন উঠে যাচ্ছে তখন আবার কি হচ্ছে, থিয়াগো সিলভা এবং মার্কিনোস দুটো সেন্টার ডিফেন্ডার, তখন তাদের এজ ইউজুয়াল নিজেদের জায়গায় থাকে, একটু ওয়াইড থাকে দুজন, কারণ যদি এদিক থেকে কাউন্টার অ্যাটাক আসে
অফ স্টার্ট করবে, এদিক থেকে এল অফ স্টার্ট করবে, যদি এই দিকে কাউন্টার অ্যাটাক আছে তখন কিন্তু দুটো দিক ক্লোজ হয়। একটু হয়তো আমার আপনারা ক্ষমা করবেন, কারণ বারবার দেখাতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, দুটো জায়গা মানে এই জায়গাটাকেও কিন্তু ব্রাজিল কখনো মেনলি খালি রাখছে না, মানে এই যে জায়গাটা যদি এদিক দিয়ে আসে গ্যাপ বাড়িয়ে, যদি তখন দুটো মেন এদিকে সরে, যখন এই দিকে আসে এই দুজন তখন এই দিকে সরে আসে, অর্থাৎ ব্রাজিলের কিন্তু এবার অ্যাটাকিং এর সঙ্গে ডিফেন্সের যে সামঞ্জস্য সেটা বললাম। এবার হচ্ছে বলি মিডফিল্ডারের কথা, যেটা ব্রাজিলের খেলায় মাঝে মাঝে দেখছি যে লুকাস পেকো এটা এবং ক্যাসিমারো, যখন ক্যাসিমারো মাঝে মাঝে উপরটা উঠে আসে, কারণ দেখেছেন ক্যাসিমারো একটা গোলও করেছে, লুকাস পেকোটা পুরো মিডফিল্ডারের পুরো মানে মিডফিল্ডটাকে ধরে রাখে, লুকাস পেকোটা যখন একটু উঠছে ক্যাসিমারো কিন্তু থাকে, মূলত ক্যাসিমারোকে কেন্দ্র করে কিন্তু খেলা। এবং আজকে ক্যাসিমারোকে কিন্তু খুব ভালো ভূমিকা দিতে হবে, কারণ ক্রোয়েশিয়ার যে মিডফিল্ড লাইন আপনারা দেখতে পাচ্ছেন, মডরিচ, ব্রোনোভিচ এবং কোভাসিচ, এই যে জায়গাটা আজকে যদি আমি ফুটবল মানে একটা মাঠকে যদি এভাবে আমি বিশ্লেষণ করি, খেলাটা কিন্তু মোটামুটি এই মিডফিল্ড পজিশন মানে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এইখানে খেলাটা হবে, কারণ এখানে একটা অ্যাটাক আছে, মডরিচ ভার্সেস ক্যাসিমারো এখানে আছে, ব্রোনোভিচের সঙ্গে খেলা হবে লুকাস পেকোট, অর্থাৎ ক্যাসিমারো লুকাস পেকোটার সঙ্গে যে লড়াইটা হবে সেটা হচ্ছে মডরিচ। এবং অ্যাটাকিং লাইনে যদি বলি, এদিকে ইভান পিয়াসিচ আছে, এদিকে আছে পেরাসিচ, ইভান পিয়াসিচ কিন্তু মাঝে মাঝে ঢুকে পড়ে, এই যে এই জায়গা দিয়ে যেহেতু ঢুকে পড়ছে সেই জন্য ব্রাজিলের যে ডিফেন্স লাইন এই যে এখান দিয়ে এই যখন আসছে এই দুজনকে কিন্তু তখন, অর্থাৎ থিয়াগো সিলভা এবং মার্কিনস আজকে যখন উপরে যাবে তাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে, কারণ ইভান পেরিসিচ কিন্তু এই এই জায়গাটা দিয়ে ঢোকে এবং মোটামুটি কিন্তু ক্রস ভালো বাড়াতে পারে এবং নিজেও কিন্তু সেকেন্ড পোস্ট বরাবর কিন্তু শট রাখে। তা মোটামুটি হচ্ছে খেলাটা এরমই হবে, মূলত মিডফিল্ডে আজকে যার কন্ট্রোল হবে সেই কিন্তু গেমটা বেরোবে, এবং ক্রোয়েশিয়ার ডিফেন্স যেটা বললো ডিফেন্স লাইন আছে, ডিফেন্স লাইনকে কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হবে, অর্থাৎ লোভান এবং গ্যাব্রিনিয়লকে, তার কারণ হচ্ছে ব্রাজিলের আপফ্রন্টে এত সাবলীল, এত দারুণ ওদের পাসিং কমিয়েছে, এত মিসপাস কম করে, যেটা ব্রাজিলিয়ান ফুটবলে বরাবরই বলি যে ব্রাজিল ফুটবলে কিন্তু একটা আলাদা শিল্প আছে, সেই জিনিসটাকেই কিন্তু ব্রাজিল কাজে লাগায়। অর্থাৎ এই ম্যাচে খানিকক্ষণ বাদে শুরু হবে 8:15, অলরেডি ঘড়ির কাঁটায় বাজতে যায়, বেশি আমি অ্যানালিসিস বড় করবো না, তো ফেভারিটস বলতে এখানে কাউকে বলা যায় না, তবে ব্রাজিল আমি বলবো একটু এহেড থেকে শুরু করবে, বাট ক্রোয়েশিয়াও কিন্তু ভালো খেলেছে, বাট প্রথম দিকের যে ম্যাচগুলো যদি বলি ক্রোয়েশিয়া কিন্তু অতটা ভালো না খেললেও তারা কিন্তু সেমিফাইনালটা এই সরি প্রি কোয়ার্টার ফাইনালটা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, এবং ওয়ার্ল্ড কাপে যেহেতু বিভিন্ন আপসেট হচ্ছে সেই জন্য কিন্তু এই বিশ্বকাপ একেবারেই প্রেডিক্ট করা যায় না, তাই ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার খেলা দেখুন। এবং সব থেকে বড় কথা, ব্রাজিল ক্রোয়েশিয়ার ম্যাচটা হয়ে গেলে আমি কিন্তু 10:30 দিকে আজকে আর্জেন্টিনার যে ম্যাচ আছে, আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস, ওটাও কিন্তু একটা রুদ্ধশ্বাস ম্যাচ হচ্ছে বিশ্বকাপে, তার কারণ হচ্ছে নেদারল্যান্ডস এর কাউন্টার অ্যাটাক এবং আর্জেন্টিনার ডিফেন্সে অনেক ফাঁকফোকর আছে, ওইগুলো নিয়ে আমি পরে অ্যানালিসিসে আসছি। তাই চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।